ওয়েলকাম টু আর এম বায়োলজি আর একটি নতুন এস এম এফ ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা প্রত্যেকেই জানো সামনেই তোমাদের এস এম এফ দু হাজার চব্বিশের পরীক্ষা আছে তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যে সিরিজটা আমি গতকাল থেকে শুরু করেছি আজকের তার কিন্তু সেট টু অর্থাৎ এখানে তোমরা ইলেভেন টুয়েলভ দুটো সেকশনের কিন্তু কোশ্চেন পেয়ে যাবে যেমন তোমরা

দেখো কি আছে অপশন আছে ফিশার ফ্লেমিং ফোটার স্ট্যানলি তো উত্তর এখানে কি হবে ফিশার তারপর প্লাস্টিডের মধ্যে যে জেনেটিক বস্তু দেখা যায় বেসিক্যালি কি হয় প্লাস্টিড একটা অর্ধ স্বাধীন কোষীয় অঙ্গাণু এই প্লাস্টিডের কাছে নিজস্ব প্লাস্টিকের কাছে নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজম থাকে নিজস্ব ডিএনএ নিজস্ব রাইবোজম থাকে ঠিক এরকম একই ঘটনা কার সঙ্গেও ঘটে মাইটাক সঙ্গে ঘটে তো সেই যে নিজস্ব ডিএনএটা কেমন হয় নিজস্ব ডিএনএটা চক্রাকার হয় এবং দ্বিতন্ত্রী ডিএনএ চক্রাকার হয় এবং দ্বিতন্ত্রী ডিএনএ তারপর লিগ্নি ভবন ব্যতীত সরল যান্ত্রিক কলাটি হলো এখানে যতগুলো কলা দেয়া আছে প্রত্যেকেই কিন্তু সরল কলা জিজ্ঞেস করা হচ্ছে যে ওখানে কোন জায়গায় লিগনিন থাকে না কুলেন কাইমাতে লিগনিন থাকে না জাইলেম ফাইবার জাইলেম ফাইবারকে আমরা অন্য নাম উড ফাইবার নামে জানি উড ফাইবার উৎসেচক ও সাবস্ট্রেট অনুর অনুপাত সর্বাধিক হয় অপশন ডি ভোপাল গ্যাস দুর্ঘটনা বা এটাকে ভোপাল গ্যাস ট্র্যাজেডিও বলে ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটাও বলতে পারো সেখানে প্রচুর মানুষ হতাহত হয়েছিল তার কারণ ছিল মিথাইল এটা শর্ট ফর্মে বলা হয় কিন্তু আসতে পারে এই প্রশ্নটা যদি বায়োলজিতে না আসে কেমিস্ট্রিতেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে বায়ুথলির বায়ু অর্থাৎ যেটা অ্যালভিওলাই এয়ার হয় সেই অ্যালভিওলাই এয়ারে উপাদান হিসাবে এতগুলো অপশন কোনটা সঠিক জিজ্ঞাসা করছে দেখো ওটুর যে পার্সিয়াল প্রেসারটা হয় বা ওটুর যে পরিমাণটা তেরো পয়েন্ট সেভেন পার্সেন্টেজ সিও পরিমাণটা ফাইভ আর এন টুর পরিমাণটা সেভেন্টি ফোর পয়েন্ট অর্থাৎ অপশান এ তারপর মানুষের লোহিত রক্ত কণিকায় ডট দেখা যায় কোন আদ্র প্রাণীর সংক্রমণ দেখো মাউরার্স ডটটা বেসিক্যালি ম্যালেরিয়ার একটা স্ট্রেন আছে ম্যালেরিয়ার যে পরজীবী হয় তার একটা স্ট্রেন আছে সেটা হচ্ছে ফেলসি ফেরাম বা যেটাকে আমরা বলে থাকি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এটাকে আমরা বলে থাকি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা এই মাউরার্স ডটটা দেখতে পাই ঠিক আছে অপশান বি অপশান বি হৃদপিণ্ডের সংকুচিত বল তার প্রাথমিক দুই গ্রুপ নির্ভরশীল কোন বিজ্ঞানীর সূত্র বিজ্ঞানী স্টার্লিং এই সূত্রটি প্রবর্তন করেছিলেন তারপর হৃদপিণ্ডের পরাসম্বেদী স্নায়ুর প্রবাহ যদি ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে হৃদস্পন্দন কি হবে সেক্ষেত্রে হৃদস্পন্দনটা বেড়ে যাবে দেখো পরাসম্বেদী স্নায়ুটা ঘুমানোর সাথে সম্পর্কিত ঘুমানোর সময় তো ঘুমানোর সময় নিশ্চয়ই আমাদের হৃস্পন্দন বৃদ্ধি পায় না হৃৎস্পন্দন কম থাকে তো সেই পার্টিকুলার হয়ে যায় তাহলে কি হবে হৃদ কোনটি ভাজক কলা নিোক্ত কোনটি ভাজক কলা বা বলতে পারি আমরা সেকেন্ডারি মেরিসমেটিক টিস্যু সেকেন্ডারি মেরিসমেটিক টিস্যু তো এক্ষেত্রে উত্তরটা হবে ক্যাম্বিয়াম তারপর নিম্নক্ত কোন গঠনটি অনুপস্থিত থাকে উত্তর হবে ক্যানালিকিউলি বা কোন অংশটি বিভাজনে সক্ষম এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করো তেরো নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করো এখনো গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কোএ গঠনের ফলে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা কত ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরটা হবে অপশন বি অর্থাৎ দুই দেখো কি বলেছে এক অণু গ্লুকোজ এক অণু গ্লুকোজের কথা বলা হয়েছে তো এক অণু গ্লুকোজ এর জন্য দুটো হয় তো টোটাল যে সাইকেল দুবার সংগঠিত হয় তাই চারটি কিন্তু বলে দিয়েছে এক অণুতে কটা হবে দুটো কোন শ্রেণীর রক্তে আলফা এবং বিটা এক গ্লুটিনিন উভয় উপস্থিত থাকে অত্যন্ত সহজ একটা প্রশ্ন এটাও কমেন্ট করো অত্যন্ত সহজ একটা প্রশ্ন প্রত্যেকে এই পার্টটা পড়েছে ब्लड পার্টটা অবশ্যই অবশ্যই করে পড়ে রাখবে প্রশ্ন মাস্ট থাকে SNWB তে এই জাতীয় প্রশ্নই থাকে Na+ অর্থাৎ সোডিয়ামের শোষণ কোথায় ঘটে সোডিয়ামের শোষণ ঘটে নিকটবর্তী সংবর্ত নালীতে আচ্ছা নিচে চার প্রকার কোষ আছে সেখান থেকে একটি কোষ আছে যে ব্যতিক্রম সেই কোষটা তোমাকে নির্বাচন করতে হবে উত্তর হবে শুক্রাণু মাতৃকোষ সর্বাধিক বাষ্পমোচন কোথায় দেখা যায় দেখো চারটে প্রকৃতির উদ্ভিদ বলা আছে মেসোফাইটিক হাইড্রোফাইটিক জেরোফাইটিক আর শৈবাল এক্ষেত্রে সঠিক উত্তর হবে মেসোফাইটি একটি কোনটি একটি স্থানীয় ইংলিশে বলি সেটাকে বলা হয় লোকাল হরমোন নিচের কোনটি একটি লোকাল হরমোন তো হরমোন পাটটা এই যে হরমোন টপিকটা অবশ্যই অবশ্যই করে কিন্তু চোখ বুলিয়েছে হরমোন টপিকটা এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ব্রাডিকাইনি দেখো এটা কুড়ির একটা প্রশ্ন আছে সেখানে তিনটে তোমাকে লসিকা সম্বন্ধ ইনফরমেশন দেয়া আছে লসিকায় সংবহীন সংবহন একমুখী হয় লসিকায় শ্বেতকণিকা বা লিম্ফোসাইটটাকে বলা হয় তার পরিমাণটা কম লসিকায় ফ্যাট জাতীয় খাদ্যবস্তু শোষণে অপরিহার্য উপরে লসিকার তিনটে কাজ দেয়া আছে কোনটি সঠিক কোনটি ভুল তোমাকে নির্বাচন করতে হবে তো এক্ষেত্রে এই যে এক নম্বরটা সঠিক এবং তিন নম্বরটা সঠিক কিন্তু দু নম্বরটা ভুল আছে অর্থাৎ অপশন ডি ব্যারো রিসেপ্টার কোথায় উপস্থিত থাকে ব্যারো রিসেপ্টার আর্চে উপস্থিত থাকে তারপর প্যারেনকাইমা হল হলো নির্মিত পাতলা প্রাচীর বিশিষ্ট প্রশান্ত রন্ধযুক্ত সজীব কলা সেলুলোজবিহীন পাতলা প্রাচীর বিশিষ্ট প্রশান্ত রন্ধযুক্ত সজীব কলা সেলুলোজ নির্মিত স্থূল প্রাচীর বিশিষ্ট প্রশান্ত রন্ধ্রবিহীন সজীব আর ডি আছে সেলুলোজবিহীন বিহীন বিশিষ্ট প্রশান্ত রন্ধ্রবিহীন সজীব কলা ঠিক আছে তো বেসিক্যালি প্যারেনকাইমা কি হয় সেলুলোজ নির্মিত হয় এবং থিন ওয়াল হয় অর্থাৎ পাতলা প্রাচীর বিশিষ্ট তাহলে অপশন এ দীর্ঘদিন উপবাসে থাকলে প্রথমে ফ্যাট পরে যকৃত পেশি কোষের কার্বোহাইড্রেট আহ শেষে প্রোটিন ভাঙে প্রথমে কার্বোহাইড্রেট পরে ফ্যাট ও শেষে প্রোটিন ভাঙে প্রথমে ফ্যাট পরে প্রোটিন শেষে কার্বোহাইড্রেট ভাঙে কোনটিই ভাঙে না উত্তর কি হবে কোন দুটি পাশাপাশি অবস্থান করে না টার্সাল হিউমেরাস ফিমার অ্যাটলাস অ্যাক্সিস টিভিয়া ফিবুলা তো এক্ষেত্রে উত্তরটা কি হবে তোমরা নিজেরাই বলো দেখি চব্বিশের এটা নিজেরাই বলো তোমরা অ্যানাটমির এই পার্টটা নিশ্চয়ই পড়েছো সেটা থেকে বলো যে এর উত্তর কি হবে পেশি সংকোচনের সময় কি ঘটে পেশি সংকোচনের সময় এ ব্যান্ডগুলির আকৃতি কিন্তু একই থাকে বর্ণান্ধতার জন্য দায়ী যে কোষ রড কোষ কোন কোষ রড ও কোন কোষ কোনটি কি হবে কোন কোষ মানুষের এবি শ্রেণীর রক্তে দেখা যায় মানুষের এবি শ্রেণীর রক্তে আমরা সহ প্রকটতা দেখতে পাই দেখো রক্তের শ্রেণী কতগুলো রক্তের শ্রেণী হচ্ছে এ বি ও এই চারটে হচ্ছে আমাদের সাধারণত রক্তের শ্রেণী এই রক্তের শ্রেণী নিয়ন্ত্রণের জন্য আই অ্যালিল দায়ী আই অ্যালিলগুলো কি কি অ্যালিল থাকে আই এ থাকে আই বি থাকে এবং আই ও থাকে তো এই দুটো প্রকট বৈশিষ্ট্য যুক্ত এই দুটো হচ্ছে প্রকট আর এই পার্টিকুলারটা তা দেখো একের বেশি অ্যালিল রক্তের রক্তের গ্রুপকে গ্রুপকে নিয়ন্ত্রণ আমরা করে মাল্টিপল অ্যালিল গুলি এবারে যদি আমরা এ রক্তের গ্রুপকে ডিনোট করতে চাই এ কে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো আই এ আই এ লিখতে পারি অথবা আই এ আই ও লিখতে পারি বি কে ডিনোট করতে চাই আই বি লিখতে পারি অথবা আই বি ও লিখতে পারি ওকে ডিনোট করতে চাইলে আমি একটাই লিখতে পারবো একটাই কম্বিনেশন আই ও আই ইউ আর আই এবিকে বা এবিকে ডিনোট করতে গেলে আমি লিখতে পারি আই আর আই এই দুটো প্রকট সহপ্রকট হলে তবেই কিন্তু রক্তের গ্রুপ এবি হয় তাহলে অপশান উত্তর কি হয়ে যাবে সহ প্রকটক আর রক্তের গ্রুপ কি প্রদর্শন করে মাল্টিপল অ্যালিলিজাম ক্ষুদ্রান্ত ও পাকস্থলীর অন্তঃপর্দা কি দ্বারা গঠিত ক্ষুদ্রান্ত পাকস্থলীর অন্তপর্দা কিন্তু সরল স্তম্ভাকার আবরণী কলা অর্থাৎ সিম্পিল কলিউমনার সিম্পিল কলিউমনার এপিথেলিয়াম এপিথেলিয়াম তারপর একটি বায়োমের উদাহরণ হলো একটি বায়োমের উদাহরণ মরুভূমি বলতে পারো তারপর জীব দেহে ইউরিয়া উৎপন্ন হয় এই প্রশ্নটা তোমরা কমেন্ট করো দেখি জীব দেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় জীব দেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় তত্ত্বানুসারে একোনো সিওটু সংবন্ধন করতে কত অনু ফোটনের প্রয়োজন পড়ে নয় থেকে দশটি ফোটনের প্রয়োজন পড়ে সুষম খাদ্যে নিম্নলিখিত হারে যে খাদ্যগুণ গুণ থাকে সুষম খাদ্যেট থাকতে হয় তো সুষম খাদ্য প্রোটিন ওয়ান বাই ফাইভ পোর্সেন্ট আর ফ্যাট ওয়ান বাই ফাইভ থাকতে হয় নিষ্ক্রিয় পত্ররন্ধ কোথায় দেখা যায় নিষ্ক্রিয় পত্ররন্ধ ফুলের দলমন্ডলে আমরা দেখতে পাই ম্যারাসমাস এই যে ম্যারাসমাস রোগটা আছে এই ম্যারাসমাস রোগটা কিন্তু প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রেশনের জন্য হয় তার লক্ষণ কি বলতে বলেছে ম্যারাসমাসে পেশি ও দেহ অতি হয়ে যায় অস্থি চর্মশার দেহ দেখতে পায় এবং রক্ত অল্পতা দেখা দেয় ডাব্লিউইচ হুর মতে আর্সেনিকের মান নিচের কোনটি অপেক্ষা বেশি হলে জল দূষক বলে ধরা হয় জল দূষক বলে ধরা হয় দেখো কি কি আছে পাঁচ জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আর জিরো পয়েন্ট এটা এই প্রশ্নের উত্তর হবে অপশন এ অর্থাৎ মানুষের প্রতিগ্রাম রক্তে সিসার গ্রাহ্য মাত্রা অপশন কি আছে দশ থেকে পনেরো এম জি থেকে দশ চল্লিশ থেকে পঞ্চাশ কুড়ি থেকে চল্লিশ এখানে যে উত্তরটা হবে সেটা হলো কুড়ি থেকে চল্লিশ সমস্ত গোল প্রেমী চারটা ক্রেমিদের থেকে কোন বৈশিষ্ট্যের জন্য পৃথক উলম্ব স্নায়ুতন্ত্র খণ্ডিত দেহ জীবনচক্রে মেটামরফোসিসের উপস্থিতি রক্ত সংবহনতন্ত্রের উপস্থিতি এই প্রশ্নের উত্তর হবে উলম্ব স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে প্যারাসিম্পেথেটিক বিভাগ আছে প্যারাসিম্পেথিটিক মানে হচ্ছে পরা সমবেদি স্নায়ু যেটাকে বলা হচ্ছে সেটা নিম্নলিখিত কোন করোটীয় স্নায়ুসমূহ দ্বারা গঠিত হয় দেখো কি বলা হচ্ছে দু নম্বর তিন নম্বর চার তিন সাত নয় দশ চার পাঁচ ছয় চার পাঁচ এক চার পাঁচ নয় দশ তো এক্ষেত্রে যেটা হবে সঠিক সেটা হলো তিন সাত নয় এবং দশ অর্থাৎ অপশান বি প্ল্যাংটন বলতে কাদের বোঝায় জু প্ল্যাংটন বলতে কাদের বোঝায় কি হবে সবগুলোই হচ্ছে কিন্তু জু প্ল্যাংটন প্ল্যাংটন মানে হচ্ছে যারা ওয়াটার কারেন্ট বা জলের স্রোতে প্যাসিভলি ভাসতে পারে তাদেরকে আমরা কি বলি প্ল্যাংটন এবার সেই প্ল্যাংটনে যদি প্রাণীজ বৈশিষ্ট্য থাকে তাকে আমরা কি বলবো জু প্ল্যাংটন বাঁশ গাছের বৃদ্ধির কারণ হল বাঁশ গাছের বৃদ্ধির কারণ নিবেশিত্ব নিঃশ্বাস ক্রিয়া ইচ্ছা মতো শ্বাসক্রিয়া চালানো দেখি এটা তোমরা কমেন্ট করো দেখি এটা কি হতে পারে এটা কমেন্ট করো কি হতে পারে নিষেকের পর উৎপন্ন জাইগোটে সেন্ট্রোজোম কোথা থেকে প্রাপ্ত হয় ধরো নিষেকের পর নিষেক হওয়ার পর একটা জাইগোট তৈরি হয় নিষেক হলে একটা জাইগোট তৈরি হয় সেই জাইগোটের সেন্ট্রোজোম কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তরটা কি হয়ে যাবে শুক্রাণু থেকে আসে শুক্রাণু থেকে হাইড্রার দেহ কি বলা হয় অত্যন্ত সহজ একটা প্রশ্ন হাইড্রার দেহ কি বলে বলো দেখি হাইড্রার দেহ গহব্বরকে কি বলা হয় অপশান অনেকগুলো অপশান আছে কি কি অপশান আছে আমরা দেখিনি আছে হাইড্রার দেহগরকে কি বলে হাইড্রার দেহ গহব্বর কে কি বলে দাও পারবি নিশ্চয়ই তারপর মেন্ডেলের কোন সূত্র এক শঙ্করের পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায় না মেন্ডেলের কোন সূত্র কি কি আছে স্বাধীন বিন্যাসের সূত্র আছে পৃথকীকরণের সূত্র আছে সূত্র আছে কোনটি নয় আছে কি হয়ে হয়ে যাবে যাবে এ অর্থাৎ স্বাধীন বিন্যাসের সূত্র প্রচুর পরিমাণে নর্দমার বর্জ্য পদার্থ নদীতে ফেললে বিওডির পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে হ্রাস পাবে অপরিবর্তিত থাকবে অল্প হ্রাস পাবে কি হবে বৃদ্ধি পাবে কিভাবে বৃদ্ধি পাবে অপশন এ গলগি বস্তুর কার্যকরী একক ক্রিস্টি সিস্টারনি ল্যামেলি থাইলাকয়েড কি হবে সিস্টারনি সিস্টারনি কায়াজমা কিসের স্থান কায়াজমা কিসের স্থান কি কি আছে সাইন্যাপসিস ডিসজাংশন ক্রসিং ওভার আর টার্মিনালাইজেশন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি অপশান সি অর্থাৎ এরকম ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিড এর মধ্যে ক্রসিং ওভার সংগঠিত এই দুটো হচ্ছে সিস্টার ক্রোমাটিড এদের মধ্যে ক্রসিং ওভার সংগঠিত হলে একটা ক্যাপিটাল এক্স আকৃতির গঠন আমরা দেখতে পাই দেখো একটা ক্যাপিটাল এক্স আকৃতির মতো গঠন দেখতে পাই এটাকে আমরা কি বলি কায়াজমা তো কায়াজমা হচ্ছে কোথায় শ্রেণীবিন্যাসের একক রূপে প্রবর্তন করেছিলেন কে হাসলে ডি জন রে এবং লিনিয়াস এক্ষেত্রে উত্তরটা কি হবে উত্তরটা হয়ে যাবে কিন্তু জন রে অর্থাৎ অপশন সি শেষ প্রশ্নে চলে এসেছি দ্বিতীয় রঞ্জক তন্ত্র যেটা কে বলা দ্বিতীয় রঞ্জক সক্রিয় ক্লোরোফিল কত হয় পি68 পি68 যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত প্রতিদিন কিন্তু একটা করে মডেল সেট তোমরা বায়োলজি পাবে